নিরীহ এক গ্রামবাসীকে মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের স্বামী সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। বাঁকুড়ার শিমলাপাল থানা এলাকার মাচাতোড়া গ্রামের ঘটনা। এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীদের একাংশ মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিমলাপাল থানার পুলিশ। আন্দোলনকারীদের তরফে দাবি করা হয়েছে মাচাতোড়া গ্রামের সেবক মাঝির বাড়ির অবস্থা ভালো নয়, সাম্প্রতিক ঝড়ে অবস্থা আরো খারাপ হয়ে গেছে। স্থানীয় তৃণমূল সভাপতি শিশির সৎপতির কথা মতো গত বুধবার সে পঞ্চায়েতে ত্রিপল আনতে যায়। একই সঙ্গে 100 দিনের কাজ প্রকল্পে বকেয়া টাকা না পাওয়ার কারণ জিজ্ঞাসা করলে দুপক্ষের বাদানুবাদের মধ্যে প্রধান কনক সৎপতির স্বামী স্বপন সৎপতির নেতৃত্বে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পঞ্চায়েতে অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। প্রধানের স্বামী স্বপন সৎপতির হাতে আক্রান্ত দাবি করে সেবক মাঝি বলেন, বন্যার্থীর কাজের ইয়া খুঁজতে গেছিলাম, আমাকে ইয়া বলেছিল, শিশির দাড়ি বলেছিল একটা ত্রিপল দেবো, আমাকে আসতে বলেছিল, দিয়ে আমি আসিছিলাম। আসিয়ার দিয়ে আসার পরে আমি এনএসের সঙ্গে যখন উপরতলায় কথা বলতে গেলাম, তখন ইয়ারা পেছন পেছনে যাই, আমাকে পেছন দিকের থেকে মার, আজকাই মার, কোনো কিছু কথাবার্তা নাই বলে আমাকে বলছে পয়সা নিবি আমার দিকে আয়, স্বপন বলছে, দিয়ে স্বপন আমাকে মার, দুজনে মিলে গাঁড়োর আরেকজন ছিল আর স্বপন ছিল, দিয়ে দুজনে মিলে জোরদার মার, মার ছাড়া কিছু না, এবার বলছে সিঁড়ির থেকে পড়ায় ফেলে দেবো। আপনি কি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? কোনো কিছুই নাই, আমি চাষে, আমি খাটি খাওয়া মানুষ ছিলাম, আমি ওই এনার্জির কাজে টাকা পাইনি বলে আমি এখানকে আসিছিলাম টাকা তুলে, যেগুলো আমার টাকা ঢুকো নাই কেন, লোকের লোক টাকা পাই গেছে কিন্তু আমি টাকা পাইনি। আন্দোলনকারীদের তরফে আশিস কুমার পণ্ডা জ্যোৎস্না মাঝিরা বলে, ঘটনা ঘটেছিল গতকাল, আমাদের এখানে স্থানীয় ছেলে গরিব মানুষ, আমাদের এখানে স্থানীয় তৃণমূলের সভাপতি মাননীয় শিশির কুমার সৎপতি মহাশয় তাকে বলেছিলেন তুমি পঞ্চায়েত যাবে এবং ত্রিপল তোমাকে দেওয়া হবে। দীর্ঘদিন পৌষ মাসে কাজ করেছে জব কার্ডে, তার পয়সা পায়নি, কীভাবে মিসিং হয়েছে সেটাও জানবার জন্য তাকে পঞ্চায়েতকে পাঠানো হয়। সে বেচারি পঞ্চায়েত আসে, দুবার আসে, তিনবার আসে, গতকালও এসেছিল, গতকালে ত্রিপল পায়নি, তাতে করে তার রাগে রাগবশত হয়তো দু চার কথা বলেছে, তাতে করে মাননীয় প্রধান মহাশয় স্বামী বা তার চালক শ্রী স্বপন কুমার সৎপতি মহাশয় তাকে প্রচণ্ডরূপে পঞ্চায়েতের ভিতরে মারধর করেছে এবং তার সঙ্গে ছিলেন শিশির কুমার সৎপতি এবং আরেকটি ছেলে পঞ্চায়েত স্টাফ। এমত অবস্থায় ছেলেটি খুব ইঞ্জোর হয়েছে। হ্যাঁ, তাতে করে স্থানীয় এলাকার গ্রামবাসীগণ আজকে বর্তমানে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছে। আজ দীর্ঘদিন দুমাস যাবৎ প্রধান মহাশয় পঞ্চায়েতে অ্যাবসেন্ট আছেন, তার বর্তমানে তার স্বামী পঞ্চায়েত চালানোর চেষ্টা করছে এবং দাদাগিরি ফলানোর চেষ্টা করছে। কোনো কাজ হবে আমরা তো পঞ্চায়েতকেই আসবো, আমরা কোথাকে যাব? মেম্বারদেরকে জিজ্ঞাসা করলে মেম্বাররা বলছে পঞ্চায়েতে যাও, পঞ্চায়েতে যদি ছেলেরা আসছে পঞ্চায়েতে আসে এমনি করে মারধর করছে, তাহলে আমরা কোথাকে যাব? ছেলেকে মারিয়ে ঘরে চাবি দিয়ে মারিয়ে ছেলেকে থানা পাঠিয়ে দিচ্ছে, ঘরে একটা কোনো খবর দেয়নি কেন? ওরা যদি যদি কিছু বলিয়েই ছিল ছেলে আর আমার দেখ বলছে পুরো দোষ বটে, কেন ঘরে ঢুকাই চাবি দিয়ে আমার কেন খবর দেয়নি ঘরকে? না, এটা কি ঘটনাটা কি যে হয়েছে উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? না না, কোনো যুক্ত নাই, উকা খাটে খায় এত বাচ্চা বাচ্চা ছেলে আর খাটে খায় আমার কোনো দলে যুক্ত নাই। তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মাচাতোড়া অঞ্চল তৃণমূল যুব সভাপতি রবিদাস চক্রবর্তী বলেন, মানে ভুল খবর, প্রধানের স্বামী এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি, ওই ছেলেটিকে বিজেপি পরিকল্পিতভাবে নেশা করিয়ে অর্থাৎ মদ বা বর্তমানে যেসব তাড়ি তাড়ি পাওয়া যাচ্ছে এইসব খাইয়ে পঞ্চায়েতে পাঠিয়েছিল একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, যাতে আজকে তারা ওদের যে রাজ্য সভাপতি যে ধরনের বক্তব্য রেখেছে সেই পরিপ্রেক্ষিতে যাতে আজকে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে সেই জন্যেই এই ঘটনা ঘটিয়েছে। এবং প্রয়োজন থাকলেই এখন পঞ্চায়েতে থাকেন এবং সমস্ত কাজেই করছেন, প্রধানের নিয়ে কোনো সমস্যা নেই, যেমন এখন লকডাউনের পিরিয়ড সেই ধরনের কোনো কাজ কারবার চলছে না, যেগুলো চলছে সেগুলো সম্পূর্ণরূপে প্রধানের নির্দেশ মতো এবং প্রধান থাকা অবস্থাতেই কাজগুলো চলছে। এখন তো গ্রাম পঞ্চায়েত তালা লাগানো, কি প্রশাসনের আধিকারিকরাও এসেছেন, তো এখন
ग्राम पंचायत एक प्रशासनिक जगह प्रशासनिक लेवल राजनैतिक भावे जदि लड़ाई करते हमें लड़ाई करब बीजेपी साथे आदर्श जे समस्त दल आदि आसे प्रशासनिक विषय तो प्रशासन ही देखो। এই ঘটনায় অভিযোগের তির যার বিরুদ্ধে সেই প্রধানের স্বামী স্বপন সত্পতিকে পাওয়া যায়নি তাই তার প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন, ধন্যবাদ।